আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু আমের সিজন, তাই আমি আম দিয়ে একটি মজাদার এবং সিম্পল একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আজ আমি তৈরি করছি ম্যাঙ্গো মুস। এটা মাত্র দুইটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যাবে এবং সেই সাথে অনেক বেশি মজাদার। তো চলুন এখন আমরা ম্যাঙ্গো মুস তৈরিতে চলে যাচ্ছি। আর এর জন্য আমাদের প্রথমেই আম লাগবে। তো আমি এখানে কিছু আম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব এবং সেই সাথে এটা একদম স্মুথলি ব্লেন্ড করে নিব। আর এক্ষেত্রে আমার আমটা যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল, তাই এখানে আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করছি না। আপনাদের কাছে যদি মনে হয় একটু কম মিষ্টি, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন। অবশ্যই অল্প পরিমাণে ইউজ করবেন, বেশি দিলে কিন্তু এটা টেস্টটা ভালো লাগে না। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি স্মুথলি। আর যেহেতু আমটা আশহীন ছিল, তাই আমি এক্সট্রা কোনোভাবে এটা ছেঁকে নিচ্ছি না। আপনাদের যদি আমটা একটু আশ থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ছেঁকে তারপরে এটাকে আলাদা করে নিতে পারেন আশটাকে। তো এরপরে আমাদের হুইপড ক্রিম লাগবে। আর আপনাদের কাছে যদি লিকুইড হুইপড ক্রিম থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সহজ। জাস্ট এভাবে একটু বিট করে ফোমি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার যেহেতু এটা পাউডার ফর্মে ছিল, তাই আমি এটার সাথে এক্সট্রাভাবে লিকুইড মিল্ক, চিল্ড মিল্ক অ্যাড করে নিয়ে তারপরে এটাকে বিট করে নিচ্ছি। আর যেটা পাউডার থাকে সেটার গায়ে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, সেটা ফলো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি, তাই এখানেও আমি এক্সট্রা কোনো কনডেন্স মিল্ক কিংবা সুগার অ্যাড করলাম না। তো এটা কিন্তু ফোমি ভাব চলে এসেছে এবং এটা তৈরিও হয়ে গিয়েছে। তো আমি আলাদা একটা বলে কিছুটা পরিমাণে এখানে হুইপড ক্রিম তুলে নিলাম এবং সেই সাথে আমি যে ম্যাঙ্গো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে হুইপড ক্রিমের সাথে মিক্স করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ব্লেন্ড মিক্স করে নিয়েছি এবং কালারটাও কিন্তু ইতিমধ্যে একটু ফেড হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে। তো এটা আমাদের রেডি হয়ে গিয়েছে, এজন্য এখন আমরা এটা পরিবেশনে চলে যাচ্ছি। আর পরিবেশনের জন্য আপনারা চাইলে এভাবে একটা গ্লাস ছড়ানো কিংবা একটা বলে নিতে পারেন। তো আমি এখানে কিছুটা রেডি করা সেই ম্যাঙ্গো মুসটা নিয়ে নিলাম এবং সেই সাথে পরিবেশনের জন্য আমি অল্প পরিমাণে উপরে হুইপড ক্রিমও অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অল্প কয়েক টুকরো একদমই ছোটো করে কেটে নেওয়া আম, সেটাও আমি ডেকোরেশনে ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু এটাকে ডেকোরেট করতে পারেন। তো আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এবার চাইলে আপনারা ইনস্ট্যান্টলি এখনও খেতে পারেন, কিংবা আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 ঘন্টা রেখে তারপরও খেতে পারেন। সেটা কিন্তু আরও অন্যরকম মজা এবং বেশি একটু মজাদার লাগে। তো আপনারা কিন্তু এভাবে তৈরি করে গেস্টদেরকেও সার্ভ করতে পারেন, তারাও অনেক বেশি পছন্দ করবে এবং আপনাদের রান্নার অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।